হ্যালো এভরিওয়ান, আজকে আমার ফ্লাইট। ফার্স্ট টাইম আমি চায়নাতে ট্রাভেল করছি, উত্তরের 11 নম্বর সেক্টর থেকে এখন ইন ড্রাইভে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা একটি এয়ারপোর্টে চলে আসছি, তো হাতে খুব বেশি সময় ছিল না, সবার সাথে কুশলাতে বিনিময় করে এখন বোর্ডিংয়ের জন্য। তো বোর্ডিং পাস কমপ্লিট করেছি, আজকে ফ্লাইট হচ্ছে গুয়াংজুতে, চায়না সাউদার্নের এয়ারপাসে, এবং সেখান থেকে যাবো চংচিংয়ে। তো প্রায় 2500 এবং 2000, 4500 কিলোমিটারের ট্রাভেল। আপনাদের সাথে আজকে পুরো ট্রাভেল অনুভূতি শেয়ার করবো, কীভাবে চাইনিজ একটি মেগা সিটি চংচিংয়ে পৌঁছালাম সেই অনুভূতিটাও সাথে থাকবে। তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমার ফ্লাইট একটাই, তো আমি এখন উত্তরা থেকে এয়ারপোর্টে যাব, ইন ড্রাইভ দিয়েছি। তো এই প্রথম চায়না ট্রাভেল করব, চায়নার পার্শ্ববর্তী দেশে ট্রাভেল করা হয়েছে, বাট চায়নাতে এই প্রথম ইন ড্রাইভ বুক দিয়ে অপেক্ষা করছি। তো অবশেষে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমার ফ্লাইট রাত 1টায় চায়না সাউদার্নে। কোভিডের কারণে দীর্ঘদিন চায়নার বর্ডার বন্ধ ছিল, এখন সব কিছু মোটামুটি স্বাভাবিক। আমরা একটি এয়ারপোর্টে চলে আসছি, তো আরও একজন বড় ভাই এসেছিল, আমরা গল্প গুজব করে এখন আমরা ভিতরে ঢুকতে যাচ্ছি। আমরা ভিতরে ঢুকেছি, আসলে সময়টা অনেক কম। তো ফার্স্ট অফ অল আমাকে চেক করে দেখতে হবে আমার কোন রোতে আমার বোর্ডিং চলছে, আমার এয়ারলাইন্সের। হ্যাঁ, চেক করছিলাম কোন রোতে, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো রো ডি। তো আর একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন কিন্তু চায়নাতে যাওয়ার জন্য কোভিড টেস্টের প্রয়োজন নেই, অনেকেই করে নিয়ে আসেন, বাট এখানে কিন্তু হেলথ ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিল আপ করলেই আপনাদের কোভিড টেস্টের রিপোর্ট এখানে দেখা হয় না। তো বোর্ডিং পাস কমপ্লিট করলাম, আমি এটিএম বুথে টাকা ভোটানোর জন্য আসছি, উপরে বুথ নাই নিস্তালাতে, এর আগে দেখাইছি আপনাদেরকে। তো মানি এক্সচেঞ্জারে যাবো, মানি এক্সচেঞ্জ করবো, তার আগে ইমিগ্রেশন ক্রস করে তারপরে আসলে মানি এক্সচেঞ্জারে যেতে হবে। তো আমি আসছি কাস্টমে, কাস্টম ডিক্লারেশনের জন্য। অনেকেই জানেন না, কাস্টম ডিক্লারেশন দিয়ে গেলে ওখান থেকে যখন আবার নিয়ে আসবেন এই ঝামেলাটা হয় না। আপনি কী কী আপনার সাথে নিয়ে যাচ্ছেন যখন আপনি আবার ব্যাক করে চলে আসবেন বাংলাদেশে, তখন কিন্তু আপনাকে সেই জিনিসগুলোর জন্য কোনো ভ্যাট দিতে হবে না। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করেছি, এখন মানি এক্সচেঞ্জারে যাবো, মানি এক্সচেঞ্জ করতে প্লেন আবার গেটে যাবো, যেখানে ওয়েটিং করতে হবে প্লেনের জন্য। তো বরাবরের মতো মানি এক্সচেঞ্জারের মানি নাই, যারা আসবেন তারা অবশ্যই বাইরে থেকে চেঞ্জ করে নিয়ে আসবেন। ওয়েট করছি প্লেনের একেবারে গেটে, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে চায়না সাউদার্নের এয়ারবাস, যেহেতু করে আমরা গুয়াংজু যাব। তো চায়না সাউদার্ন এবং চায়না ইস্টার্ন আর চায়নার রাষ্ট্রীয় দুটি এয়ারলাইন্স, এই দুটি মূলত সবচেয়ে বড় এয়ারবাস তাদের। চায়নার যারা ফ্লাইটে যান তারা জানেন, তো কোভিডের পরে টিকিটের ফেয়ার কিন্তু এখনও খুব বেশি কমে নাই, বাট দ্রুত রিজনেবল হবে মনে করছি। তো আমি মালয়েশিয়াতে যাওয়া হয় এগুলোর, বাট মালয়েশিয়ার সবগুলোই জানেন ছোটো ছোটো প্লেন, এত বড় বিমানে এই প্রথম ফ্লাই করছি। তো বিজনেস ক্লাস পেছনে রেখে আসছি, এসে আরও কয়েকটা সেকশন পার হয়ে তারপরে সিট পাচ্ছি না। আমার 49 আমার সিট নাম্বার, অবশেষে আমার 49G আমার সিটটা পেয়েছি, মোটামুটি মিডল অফ দ্য লাইন, মাঝখানে আর কি। অ্যান্ড টেক অফের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো যেমনটি বলেছি, আমাদের আজকে গন্তব্য হচ্ছে চংচিং, চংচিংয়ের ডিরেক্ট ফ্লাইট নাই, আমাদেরকে প্রথমে যেতে হবে গুয়াংজু, অথবা কুমিংয়ে যেতে পারি, বাট আমরা গুয়াংজুর ফ্লাইটটা নিয়েছি। গুয়াংজুর এখান থেকে ডিস্টেন্স 1000 কিলোমিটার, এখানে আমরা চেক করবো অ্যান্ড ফ্লাইট। আমাদের টাইম লাগবে হচ্ছে প্রায় 3 ঘন্টা 20 মিনিটের মতো, সেখান থেকে আরও 2 ঘন্টা 20 মিনিট আমাকে যেতে হবে। তো ম্যাপ ওপেন করেছি, দেখতে পাচ্ছেন আমাদের চংচিং পাশে রেখে আমরা যাবো, আসলে হংকংয়ের পাশে গুয়াংজু জানেন যে পোর্ট এরিয়া, চায়নার সবচেয়ে বড় এক্সপোর্ট হাব, কারণ তারা তো ইম্পোর্ট করে না, তাদের এক্সপোর্ট হাব আর কি সেই গুয়াংজু হংকংয়ের একেবারে পাশে, দেখতে পাচ্ছেন। তো আরেকটা মজার বিষয় বলে রাখি, ঢাকা থেকে গুয়াংজুর ডিস্টেন্স হচ্ছে 2300 কিলোমিটার, অ্যান্ড আমি গুয়াংজু থেকে যে চংচিংয়ে যাবো, চংচিংয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 2000 কিলোমিটার। তো বুঝতে পারতেছেন যে সেখান থেকে আরেকটা ফ্লাইট যেতে যেতে যাচ্ছি, সেটাও অলমোস্ট বাংলাদেশ থেকে চায়না যাওয়ার সময়। এটা এই জন্যই বললাম, চায়না এত বিশাল একটা কান্ট্রি যে বিশালত্ব আমি পরিমাপ করতে চাইলে আসলে অনেক সময় নিয়ে রিসার্চ করতে হবে। তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে প্ল্যানের ম্যাপগুলো দেখছি, তো সময় কাটানোর জন্য আমি এটি করে থাকি মূলত। তো দেখতে দেখতে খাবার চলে আসছে, আমাদেরকে ডিনার সার্ভ করা হচ্ছে চায়না সাউদার্ন,
তো আসলে খাবার তো সম্পূর্ণ খাওয়া যাবে না, এখানে হালাল এবং খারাপের বিষয়টা আছে জানেন তো। নুডলস দিয়েছে, বললো যে চিকেন নুডলস হালাল, আসলে জানি না, বাট আমি ট্রাই করেছিলাম খাওয়ার। আসলে আমি কখনোই প্লেনে খাবার নষ্ট করি না, বাট এই প্রথম নষ্ট করতে হলো। তো আমাদের এখন গুয়াংজোতে এসে পৌঁছিয়েছি আমরা, এই প্রথম চায়নার মাটি স্পর্শ করলাম। গুয়াংজো এয়ারপোর্ট আসলে বিশাল একটি এয়ারপোর্ট আপনারা জানেন, এবং এটা চায়নার সাউদার্নের হাব। আমরা প্রায় 20 মিনিটের মতো বাসে করে এসেছি, যেখানে প্লেন থেকে নেমেছি, এখন আমরা ইমিগ্রেশন করবো। তো ইমিগ্রেশন কমপ্লিট করলাম, দেখতে পাচ্ছেন বিশাল ভিড়। তো যারা 1 ঘন্টা ট্রানজিট নিয়ে আসবেন তাদের কিন্তু ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমার দুটি অপশন ছিল 1 ঘন্টা এবং 3 ঘন্টা। তো আমি 3 ঘন্টা ট্রানজিট নিয়ে আসছি, যে যদি লেট হয় যেন কোনো প্রবলেম না হয়। তো যারা আসবেন অবশ্যই এটা খেয়াল। তো আমি রিসেন্ট মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ভ্রমণ করেছি। আসলে 3টা বিমানবন্দর মিলে এই আপনার আমি গুয়াংজোর মতো হবে না, এত বড় একটি বিমানবন্দর। আমি আসলে খুবই এক্সাইটেড। তো আমাদের লাগেজ চেকের থ্রু ছিল, এখানে নতুন করে লাগেজ আমাদেরকে নিতে হবে না। তো দুটো ছোটো ভাই আসছে গ্রাজুয়েশন কমপ্লিট করতে, কোভিডের সময় জানেন সবাই বাংলাদেশে ছিল। তারাতে প্রথম ক্রি পানি খাচ্ছি। তো এয়ারপোর্ট এত বড়, সর্বত্রই অনেক সুযোগ সুবিধা, মার্কেট, KFC, তারপর হচ্ছে আপনার ফ্রি পানি খাওয়ার এবং ওয়াশরুমের ভরিভরি। তো আমরা আমাদের ড্রিম লাইনার দেখতে পাচ্ছেন, এটি ফার্স্ট টাইম ড্রিম লাইনারে ট্রাভেল করবো। আসলে মালয়েশিয়াতে যে বিমানগুলো পরিচালিত হয় সবগুলো ওইটার সাথে যদি তুলনা করি সবগুলো আসলে বাচ্চা। আমরা এয়ারবাসে আসছি এখন, ড্রিম লাইনারে করে আমরা গুয়াংজু থেকে চংচিংয়ে যাব। তো আগেই বলেছি গুয়াংজু থেকে চংচিংয়ের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার, অ্যান্ড আমাদের সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট। তো অ্যাকচুয়ালি যদি আমরা বাংলাদেশ থেকে চংচিংয়ে ডিরেক্ট ফ্লাইট থাকতো তাহলে কিন্তু আমাদের 4 ঘন্টায় কিন্তু আমাদের হয়ে যেত, বাট এখানে 1 ঘন্টা টাইম আমাদেরকে বেশি দিতে হচ্ছে। অ্যান্ড আমাদের প্লেন এইমাত্র আকাশে, গুয়াংজুর আকাশে আমরা এখন চংচিংয়ের উদ্দেশ্যে। সাদা শুভ্র আকাশ, সাদা মেঘের ফেলা, অ্যান্ড আমরা এসে পৌঁছিয়েছি চায়নার চংচিংয়ে, চংচিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3। এখন করে দিই সময় সকাল 11টা। তো আমরা ইমিগ্রেশন করতে হবে না, ডোমেস্টিক ফ্লাইট ছিল, জাস্ট আমাদের ব্যাগেজটা কালেক্ট করব আমাদের বেল্ট থেকে। চেকের থ্রু ছিল ব্যাগেজ, এখানে কিন্তু গুয়াংজুতে দিতে হয় নাই, একেবারে ঢাকা থেকে। ব্যাগেজ যেমন চেকিংয়ে দিয়েছিলাম অক্ষত রয়েছে, বাংলাদেশ হলে তো আমাদের ব্যাগেজ নিয়ে অসংখ্যবার প্রবলেম ফেস করেছি, হয় চাকা ভাঙা না হয় চেন ছিঁড়ে গেছে। তো এবি ব্যাংকের কার্ড কিন্তু আমার কাজ করেছে, কার্ডে টাকা উঠেছে। তো অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আমি আরএমবি রিংগিত নিয়ে আসতে পারি নাই, আমাকে ইউরো দিয়েছিল, তো ইউরো এখানে চেঞ্জ করতে হয় নাই। আবার এবি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড থেকে এখানে টাকা উঠিয়েছি এবং রেট অনেক কম পড়েছে। তো যারা আসবেন বলেও বাংলাদেশ থেকে যথাযথভাবে ইউরো নিয়ে আসবেন না, ডুয়েল কারেন্সি কার্ড এখানে ইউজ করতে পারবেন এয়ারপোর্টের ভিতরেই। আপনারা এখান থেকে চায়নার যে কোনো প্রান্তে ভিসা এবং মাস্টার কার্ড যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন। তো আমি এখন রওনা হয়েছি আমাদের চংচিংয়ের উদ্দেশ্যে, আমার ভার্সিটি চংচিং জিয়াতং ইউনিভার্সিটি। এখান থেকে দূরত্ব অলমোস্ট 30 কিলোমিটার। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর মাউন্টেন সিটি, আর রোড সেম লাইক মালয়েশিয়া। তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব নতুন অনুভূতি শেয়ারের জন্য, সে পর্যন্ত লাইক কমেন্টস ফলো করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।